সুশৃঙ্খল ভাবে এসে হোস্টেলে না থেকে অ্যাসেম্বলি গ্রাউন্ডে হাজির হয়ে যাও। সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক অশিক্ষক কর্মচারীবৃন্দ, প্রত্যেককেই অনুরোধ করা হচ্ছে সর্বক্ষণ আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা শুধু ছাত্র ছাত্রী নয়, এই গ্রামের পরিবেশ সুস্থভাবে পরিচালনা করব এবং আপনাদের সকলকে সব সময় আমাদের সাথে নিয়ে চলবো, দেশ গড়ে তুলবো। যে দেশে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, কোনো জাতি ভেদাভেদ থাকবে না, কোনো বর্ণ ভেদাভেদ থাকবে না, যে দেশের মানুষ গর্বের সাথে বসবাস করবে, যে দেশ দেশে ধনী গরিব সকল শ্রেণীর মানুষের অধিকার সমান। দিনটির আসল যারা ভারতবর্ষের প্রেমী তারাই একমাত্র বোঝে যে এই দিনটির বিশেষ তাৎপর্য কি, এই দিনটি পালিত কেন হয়, এই দিনটির মর্যাদাটা কোথায়। একটা সংবাদ এসছে,